হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। চলে আসে নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল কৃষ্ণনগর ঠাকুরতলাতে নরসিংহদেবের মন্দির আছে সেখানে যাওয়ার, সেখানেই আমি আর আমার বর যাবো। তোমার ভিডিওটা কেন দেখতে থাকবো। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাইকে করেই যাচ্ছি, টুকটুক করতে করতে চলে যাব। আর এদিকে এখন কৈখালিতে দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য, যেহেতু মন্দিরে যাচ্ছি সেজন্য মিষ্টি নিয়ে যাব। তো এদিকে এখন সেজন্য মিষ্টি নেওয়া হবে। এদিকে আমরা প্রায় চলে এসেছি, এই জায়গাটা দেখতে পাচ্ছি। দেখি আর কয়েক মিনিট লাগবে হয়তো। আমার বর আগে এসেছি কিন্তু আমি কখনো আগে আসিনি, এই যে আমার প্রথম আসা। এই হচ্ছে সেই মন্দির। আমি এই মন্দিরটার নাম ঠিকঠাক জানতাম না, এটা নরসিংহ না, এটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির। এখানে বেশ কয়েকটা দোকানপাটও বসেছে। কি ফোনটা কে ধরবে? আর এখানে ডালা কিনতেও পাওয়া যাচ্ছে। আরে ওই করলে ওই করা লাগে, একটা পদ্ম ফুল আর এদিকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, সেটাই এখন দেওয়া হবে মন্দিরে। কি আছে, কি 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 বলো বলো, ওরে 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 ওরে, নিয়ে চলে গেল। এখন আমরা পুজো করে এসে বসে আছি। আমি পুজো করিনি, আমার বর করেছে। ঢোকায় যাচ্ছিল না ভেতরে।
আর এই যে এখানে মন্দিরের পাশে এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আর কি সবাই ডাল সুতো দিয়ে ঢিল বেঁধে রেখে যায় যার যার ইচ্ছা পূরণের জন্য। তো বাড়ি থেকে আসার সময় মা আমাদেরকে বলেছিল আসার সময় যে একটা ঢিল খুলে আসতে, তো সেই কারণে আমার বর এখান থেকে একটা ঢিল খুলবে। আর এদিকে আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো বাড়ির দিকে যাই। এই যে আমরা এদিকে বেরিয়ে পড়েছি, কাল এখানে রথ হয়েছিল, হয়তো রথ সাজিয়েছে। আর এটা হচ্ছে কৃষ্ণগড় রাজবাড়ির চারপাশ দিয়ে পরীক্ষা, কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে।